টিকা নেবার ক্ষেত্রে যে আমরা বয়সের বাধ্যবাধকতাটা দেখছি, এটা কি তুলে নেওয়া হবে কিনা? আর এর পাশাপাশি 4 সপ্তাহ পরে এসএমএস আগে দেবার কথা থাকলেও এখন স্বাস্থ্য বিভাগ 8 সপ্তাহ প্রথম ডোজ নেবার, 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেবার কথা। বাস বাস আর বললেন আর বললেন, দুইটা বিষয় বলে দেই। টিকার যেটা কথা হয়েছে, টিকার বিষয় যে এই অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন এর 12 সপ্তাহ অর্থাৎ 3 মাস এর ভালো এর মেয়াদ দেওয়ার পরে, অর্থাৎ প্রথম ভ্যাকসিন যখন নেবেন আপ টু 3 মাস পর্যন্ত অ্যানাদার ভ্যাকসিন আপনার নিতে হবে, সেই সময়কাল আছে। এবং যত দেরিতে নেবেন তত বেশি অ্যান্টিবডি শরীরে ডেভেলপ হয় এবং ভ্যাকসিনের কার্যকারিতা তত বেশি হয়। তা আমরা WHO-র একটা পরামর্শ, একটা নির্দেশনা আমাদের কাছে এসেছে যে আপনারা এরপরে থেকে 4 সপ্তাহর নয় 8 সপ্তাহ পরে আপনারা সেকেন্ড ডোজটা নেন, তাহলে পরে ভ্যাকসিনের কার্যকারিতা অনেক বেশি হবে, 90%-এর বেশি হবে। আমরা সে কারণেই এই এটা বাড়িয়েছি। আর একটা কিছু মেসেজ চলে আসছে যে 4 সপ্তাহ পরে, মানে মেসেজ নেক্সট মেসেজ তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে আবার তারা নতুন করে মেসেজ পাবে, এই তাদের যে নতুন ডেট যেটা দেওয়া হবে সেটা তারা পেয়ে যাবে মেসেজের মাধ্যমে। এখানে প্রথমে তো আপনারা জানেন যে ভ্যাকসিন যখন আমরা এটাকে শুরু করলাম তখন তো নিবন্ধনের সংখ্যা খুব কম ছিল এবং যারা ভ্যাকসিন নিতে আসতো তারার সংখ্যাও কম ছিল, কারণ তখন আবার কিছু লোক তো দাঁড়িয়ে যায় বাইরে যারা নিজেদের নাম ফোটাবার জন্যে ভ্যাকসিন সম্বন্ধে অনেক রকমের রিউমার ছড়ায়, তাতে জনগণ একটু বিভ্রান্তিতে পড়ে। কিন্তু এই বিভ্রান্তিগুলো যখন কেটে গেল তখন নিবন্ধন অনেক বেড়ে গেছে এবং আমাদের এখন প্রায় 23 লক্ষ না 25 লক্ষ প্রায় অলরেডি নিবন্ধিত হয়ে গেছে এবং প্রায় 14-15 লক্ষ টিকা দেওয়া হয়ে গেছে। এখন যেহেতু কিনা আমাদের এটার একটা প্রত্যেকটা সেন্টারে একটা ক্যাপাসিটি আছে যে এই সেন্টারে আমরা চাই প্রত্যেক দিন 1000 লোক, কিন্তু সেখানে যদি কিনা প্রত্যেক দিন 3000 লোকের নিবন্ধন হয় তাহলে পরে একটু দেরি হবে, এটা স্বাভাবিকভাবে। আমরা ওখানে ভিড় হোক এবং ওখানে একটা ক্রাইসিস তৈরি হোক এই করোনার সময় এটা আমরা চাচ্ছি না, যার ফলে হয়তো একটু সময় নিয়ে তারা ডেট দিচ্ছে এবং তারা যে ডেট পায় নাই এখনো SMS পায় নাই এটা তারা পেয়ে যাবে, হয়তো একটু সময় নেবে। আপনারা তো জানেন আমাদের এই বিষয়ে আমরা বেশ কয়েকবার কাজ করেছি, WHO 65 অ্যান্ড অ্যাবাভ অন্যান্য দেশে তারা সিলিং করে দিয়েছিল 65 আর তার ঊর্ধ্বে যারা বয়স আছে তারা আগে পাবে। আমরা বলেছিলাম 60 বছর এবং তার ঊর্ধ্বে যারা আছে, পরে এটাকে আমরা কমিয়ে দিয়ে 55 করলাম। আপনারা জানেন 55 এবং তার ঊর্ধ্বে আমরা যখন দেখলাম যে নিবন্ধন একটু কম হচ্ছে তখন আমরা নিজেরাই উদ্যোগ নিলাম, উদ্যোগ নিয়ে সেটাকে ড্রাস্টিক্যালি আমরা 40-এ নামিয়ে আনলাম। 40-এ নামিয়ে এখন 40 থেকে অ্যানাবাব যারা আছে, কারণ কি জানেন 50 থেকে তার ঊর্ধ্বে বা 55-এর ঊর্ধ্বেই মৃত্যুবরণ করেছে 90% লোক এবং তার নিচে হলো 10%, বাকি সব বয়স মিলে। সেই জন্য আমরা চেয়েছিলাম যারা 50-এর ঊর্ধ্বে আছে তাদের আগে তারা টিকাটা পেয়ে যাক, এই জন্যেই আমরা ওই বয়স সীমাটা রেখেছিলাম। এখন নিবন্ধন যেহেতু একটু স্লো হয়েছিল সেই জন্য আমরা এটা 40-এ নামিয়েছি। আমরা এটা 40-এর এখন বাড়িয়ে দিব না, এই মুহূর্তে কমিয়েও দিব না, এখন যেটা 40-এ আছে সেটা 40-এই থাকবে। আমরা তো জানিনি যে প্রতিনিয়ত আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা আমাদের ডিজি অফিসে বসে, বিশেষজ্ঞ ডাক্তার আছে, বিশেষজ্ঞরা আছেন এবং টিকার তো একটা ন্যাশনাল কমিটি আছে আপনারা জানেন, সেই কমিটি প্রতিনিয়ত বসে এবং প্রতিনিয়ত বসেই তারা অ্যানালাইসিস করে কি করতে হবে।
আমরা এখন ওনাদেরকে বলেছি যে যে সমস্ত কেন্দ্রে বেশি ভিড় হচ্ছে সেখানে ভিড় কমিয়ে দিয়ে, যেখানে কেন্দ্রে ভিড় কম, যেখানে নিবন্ধন কম, যেমন লালকুঠির একটি উদাহরণস্বরূপ বলি, আপনাদের এখানে ওই পাশে সেখানে খুবই কম নিবন্ধিত হয়েছে, এবং আমরা বলেছি সেখানে যাতে নিবন্ধন বাড়ে সেদিকে আপনার ব্যবস্থা নেন, আর যেখানে অলরেডি ওভারলোডেড সেখানে আর নিবন্ধন বাড়িয়েন না। কাজে টিকা নাই বা কমে গেছে এটার কোনো সমস্যা না, টিকা যেখানে যতটুকু দেওয়া দরকার সেটা সেখানে টিকা দেওয়া আছে, এবং যদি কখনো কমে যায় দরকার হয় সেটা আমরা পৌঁছে দিচ্ছি, টিকার কোনো সমস্যা নেই। আমরা আগামী 22 তারিখে আমরা আমাদের নেক্সট কনসাইনমেন্টটা পাবো। আমরা আশা করতেছি যে আমরা 20 লাখ থেকে নিয়ে 25 লক্ষ ডোজ আমরা এই মাসে আমরা পাবো, এটুকুই আমাদের কাছে মেসেজ আছে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, সালাম আলাইকুম।